আমি সুস্মিতা, আপনাদের শোনাচ্ছি দেবদাস। দেবদাসের আজকে অন্তিম পর্ব। বন্ধুরা, যারা আপনারা আমাকে শুনছেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে চলে যাবেন না, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অগ্রিম ধন্যবাদ। পরদিন সে ক্ষেত্রমণির বাড়িতে এসে উপস্থিত হল। তার পূর্বের বাসাতে এখন অন্য লোক এসেছে। ক্ষেত্রমণি অবাক হয়ে গেল। দিদি যে, কোথায় ছিলে এতদিন? চন্দ্রমুখীর সত্য গোপন করে বলল, এলাহাবাদে ছিলাম। ক্ষেত্রমণি ভালো করে নজর দিয়ে তার সর্বাঙ্গ নিরীক্ষণ করে বলল, তোমার গহনাগাটি কি হলো দিদি? চন্দ্রমুখী হেসে সংক্ষেপে বলল, সব আছে। দেখা করে বলল, দয়াল, কত টাকা আমি পাব? দয়াল বিপদে পড়ল, তা বাছা প্রায় 60-70 টাকা। আজ না হোক দুদিন পরে দেব, তোমাকে কিছুই দিতে হবে না যদি আমার কিছু কাজ করে দাও। কি কাজ? দুদিন খাটতে হবে এই মাত্র, আমাদের পাড়ায় একটা বাড়ি ভাড়া করবে, বুঝলে? দয়াল হেসে বলল, বুঝেছি বাছা। ভালো বাড়ি, বেশ ভালো বিছানা, বালিশ, চাদর, আলো, ছবি, দুটো চেয়ার, একটা টেবিল, বুঝলে? দয়াল মাথা নাড়ল। আর সে চিরুনির রং করা দুজোড়া কাপড়, গায়ের জামা আর ভালো গিল্টির গয়না কোথায় পাওয়া যায় জানো? দয়াল মুদির ঠিকানা বলে দিল। চন্দ্রমুখী বলল, তবে তাও এক সেট ভালো দেখে কিনতে হবে, সঙ্গে গিয়ে আমি পছন্দ করে নেব। তারপর হেসে বলল, আমাদের যা চাই জানো তো সব, একজন ঝিও ঠিক করে দিতে হবে। দয়াল বলল, কবে চাই বাছা? যত শীঘ্র হয়, 2-3 দিনের মধ্যে হলে ভালো হয়। বলে চন্দ্রমুখী তার হাতে 100 টাকার একটা নোট দিয়ে বলল, ভালো জিনিস নিও, সস্তা করো না। তৃতীয় দিবসে সে নতুন বাড়িতে চলে গেল। সমস্ত দিন ধরে কেবল রামকে নিয়ে মনের মতো করে ঘর সাজালো এবং সন্ধ্যার পূর্বে নিজেও সাজতে বসল। সাবান দিয়ে মুখ ধুয়ে তাতে পাউডার দিল, আলতাগুলে পায়ে দিল, পান খেয়ে ওষ্ঠরঞ্জিত করল। তারপর সর্বাঙ্গে গহনা পরে জামা এঁটে রং করা কাপড় পরল। বহুদিন পর চুল বেঁধে আবার টিপ পরল। আয়নায় মুখ দেখে মনে মনে হেসে বলল, ফোড়া অদৃষ্টে আরও কি আছে। পাড়া গিয়ে ছেলে কেবলরাম সহসা এই অভিনব সাজসজ্জা পোশাক পরিচ্ছদ দেখে ভীত হয়ে বলল, দিদি এ কি? চন্দ্রমুখী হেসে বলল, কেবল, আজ আমার বর আসবে। কেবলরাম বিস্ময়ে চেয়ে রইল। সন্ধ্যার পর ক্ষেত্রমণি বেড়াতে আসলো। দিদি এ আবার কি? চন্দ্রমুখী মুখ টিপে হেসে বলল, এসব চাই তো আবার। ক্ষেত্রমণি কিছুক্ষণ চেয়ে থেকে বলল, দিদির বয়স যত বাড়ছে রূপও তত বাড়ছে। সে চলে গেলে চন্দ্রমুখী বহুদিন পূর্বের মতো আবার জানলার পাশে উপবেশন করল। নিনির্মেষ চক্ষে রাস্তার দিকে চেয়ে রইল। এই তার কাজ, এই করতে সে এসেছে। যতদিন এখানে থাকবে ততদিন এই করবে। নতুন লোক কেউ হয়তো আসতে চায়, দাঁড় ঠেলাঠেলি করে। কেবলরাম মুখস্থর মতো ভিতর হতে বলে, এখানে নয়। পুরাতন পরিচিত কেউ বা এসে উপস্থিত হয়। চন্দ্রমুখী বসে হেসে কথা বলে, কথায় কথায় দেবদাসের কথা জিজ্ঞেস করে, তারা বলতে পারে না, অমনি বিদায় করে দেয়। রাত বেশি হলে নিজে বের হয়ে পড়ে, পাড়ায় পাড়ায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। অলক্ষে দাঁড়ে দাঁড়ে কান পেতে কথাবার্তা শুনতে চায়। নানান লোকে নানান কথা বলে, যা শুনতে চায় তা কিন্তু শোনা যায় না। কেউ বা মুখ ঢেকে হঠাৎ মুখের কাছে এসে উপস্থিত হয়, স্পর্শ করবার জন্য হাত বাড়ায়। শশব্যস্তে চন্দ্রমুখী সরে যায়। দুপুরবেলা পুরাতন পরিচিত সঙ্গিনীদের বাড়ি বেড়াতে যায়। কথায় কথায় প্রশ্ন করে, কেউ দেবদাসকে জানো? তারা জিজ্ঞেস করে, কে দেবদাস? চন্দ্রমুখী উৎসুক হয়ে পরিচয় দিতে থাকে। গৌড় বর্ণ, মাথায় কোঁকড়া চুল, কপালের বাঁদিকে একটা কাটা দাগ, বড় লোক, অজস্র টাকা পয়সা খরচা করে, কেউ চেনো কি? কেউই সন্ধান দিতে পারে না। হতাশ বিষণ্ণ মুখে চন্দ্রমুখী বাড়ি ফিরে যায়।
গভীর রাত্রি পর্যন্ত জেগে রাস্তার দিকে চেয়ে থাকে। ঘুম পেলে বিরক্ত হয়, মনে মনে বলে, এ কি তোমার ঘুমাবার সময়? ক্রমে এক মাস অতীত হয়ে গেল, কেবল রামও ব্যস্ত হয়ে উঠল। চন্দ্রমুখীর নিজেরও সন্দেহ হতে লাগলো, বুঝি সে এখানে নেই। তবু আশায় ভর করে দেবতার চরণে কায় মনে প্রার্থনা করে দিনের পর দিন অতিবাহিত করতে লাগলো। কলকাতা আসবার পর দেড় মাস গত হয়েছে, আজ রাত্রে তার অদৃষ্ট প্রসন্ন হল। রাত্রি তখন ১১টা, হতাশ মনে বাড়ি ফিরছিল, দেখতে পেল পথের ধারে একটা ঘরের সম্মুখে একজন আপনার মনে কি বলছে। চন্দ্রমুখীর বুকের মধ্যে ধড়াস করে উঠল, এ কণ্ঠস্বর যে পরিচিত, কোটি কোটি লোকের মধ্যেও চন্দ্রমুখী সে কণ্ঠস্বর বুঝতে পারত। স্থানটা একটু অন্ধকার, তাতে আবার লোকটা অত্যন্ত মাতাল হয়ে উপুর হয়ে পড়ে আছে। চন্দ্রমুখী কাছে গিয়ে গায়ে হাত দিল, তুমি কে গা, এমন করে পড়ে আছো? লোকটা সুর করে বলল, শুনো সই, মনের মানুষ কই, যদি পাই কানু হেন স্বামী। চন্দ্রমুখীর আর সন্দেহ নেই, ডাকল, দেবদাস। দেবদাস সেইভাবে বলল, এখানে পড়ে কেন, ঘরে যাবে? না, বেশ আছি, একটু মদ খাবে? খাব। বলেই সে একেবারে চন্দ্রমুখীর গলা জড়িয়ে ধরল, বলল, এমন বন্ধু কে বাবা তুমি? চন্দ্রমুখীর চোখ দিয়ে জল পড়তে লাগল। তখন বহু পরিশ্রমে টলে টলে তার গলা ধরে কোনো ক্রমে উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ মুখ পানে চেয়ে বলল, বাহ, এ যে খাসা জিনিস। চন্দ্রমুখীর কান্নায় হাসি মিশল, বলল, হ্যাঁ, বেশ জিনিস, এখন আপাতত আমার কাঁধে ভর দিয়ে একটু এগিয়ে চলো, একটা গাড়ি চাই তো। তা চাইবই কি? পথে আসতে আসতে দেবদাস জড়িত কণ্ঠে বলল, সুন্দরী, আমাকে তুমি চেনো? চন্দ্রমুখী বলল, চিনি। দেবদাস গেয়ে উঠল, অন্য লোকে ভুয়া দেয়, ভাগ্যে আমি চিনি। তারপর গাড়িতে বসে চন্দ্রমুখীর কাঁধে ভর দিয়ে বাড়ি এসে উপস্থিত হল। দ্বারের নিকট দাঁড়িয়ে পকেটে হাত দিয়ে বলল, সুন্দরী, কুড়িয়ে তো আনলে, কিন্তু পকেটে যে কিছু নেই। চন্দ্রমুখী নীরবে তার হাত ধরে টেনে এনে একেবারে বিছানায় শুইয়ে দিয়ে বলল, ঘুমাও। দেবদাস তেমনি জড়িত কণ্ঠে বলল, কিছু মতলব আছে নাকি? এই যে বললাম পকেট খালি, কিছু আশা নেই বুঝলে রূপসী? রূপসী তা বুঝেছিল, বলল, কাল দিও। দেবদাস বলল, এতটা বিশ্বাস তো ভালো নয়, কি চাও খুলে বলো দেখি। চন্দ্রমুখী বলল, কাল শুনো, বলে পাশের ঘরে চলে গেল। দেবদাসের যখন ঘুম ভাঙল তখন বেলা হয়েছে, ঘরে কেউ ছিল না। চন্দ্রমুখী স্নান করে নিচে রান্নার উদ্যোগ করছে। দেবদাস চেয়ে দেখল এ ঘরে কখনো সে আসেনি, একটি জিনিসও সে চিনতে পারল না। তার গতরাত্রের কোনো কথাই তার মনে পড়ল না, শুধু স্মরণ হলো কার একটা আন্তরিক সেবা, কে যেন বড় স্নেহ করে টেনে এনে ঘুম পাড়িয়ে দিয়েছিল। সেই সময় চন্দ্রমুখী ঘরে প্রবেশ করল। রাত্রের সাজসজ্জা সে অনেকখানি পরিবর্তন করেছিল, গায়ের গহনাগুলি ছিল বটে, কিন্তু পরনে রঙিন কাপড়, কপালে টিপ, মুখে পানের দাগ, এ সকল ছিল না, নিতান্তই একখানা সাদা সিধা কাপড় পরে ঘরে ঢুকল। দেবদাস মুখ পানে চেয়ে হেসে উঠল, কোথা থেকে কাল আমাকে ডাকাতি করে আনলে? চন্দ্রমুখী বলল, ডাকাতি করিনি, পথ থেকে শুধু কুড়িয়ে এনেছি। দেবদাস হঠাৎ গম্ভীর হয়ে বলে উঠল, তা যেন হলো, কিন্তু তোমার আবার এসব কি, কবে এলে? গায়ে যে গয়না ধরে না, দিলে কে? চন্দ্রমুখী দেবদাসের মুখের প্রতি তীব্র দৃষ্টিপাত করে বলল, আবার? দেবদাস হেসে বলল, না না, তা নয়, একটা তামাশা করতেও কি দোষ, এলে কবে? চন্দ্রমুখী বলল, দেড় মাস হল। দেবদাস মনে মনে কি যেন হিসাব করল, পরে বলল, আমাদের বাড়ি যখন গিয়েছিলে তারপরেই এসেছ। চন্দ্রমুখী বিস্মিত হয়ে বলল, তোমাদের বাড়ি গিয়েছিলাম কি করে জানলে?
দেবদাস বলল, তুমি যাওয়ার পরেই আমি বাড়ি গিয়েছিলাম। একজন দাসী যে তোমাকে বউ ঠাকুরনের কাছে নিয়ে গিয়েছিল, তার কাছেই শুনতে পাই কাল অশোকঝুরি গা থেকে একজন স্ত্রীলোক এসেছিল, সে ভারী সুন্দরী। আর কি বুঝতে বাকি থাকে? কিন্তু এত গয়না আবার গড়ালে কেন? চন্দ্রমুখী বলল, গড়াইনি, এসব গিল্টির গয়না কলকাতায় এসে কিনেছি। তবুও দেখো দেখি তোমার জন্য আমার কত বাজে খরচ করতে হলো, অথচ কাল আমাকে তুমি চিনতেও পারলে না। দেবদাস হেসে উঠল, বলল, একেবারে চিনতে পারিনি, কিন্তু যত্নটি চিনেছিলাম। অনেকবার মনে হয়েছিল আমার চন্দ্রমুখী ছাড়া এত যত্ন কার। আনন্দেতে চন্দ্রমুখীর কাঁদতে স্বাদ হলো। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, দেবদাস আমাকে আর তত ঘৃণা করো না? না, দেবদাস জবাব দিল, না বরং ভালোবাসি। দুপুরবেলা স্নান করবার সময় চন্দ্রমুখী দেখল দেবদাসের পেটে একখণ্ড ফ্লানেল বাঁধা আছে। ভয় পেয়ে বলল, ও কি ফ্লানেল বেঁধেছ কেন? দেবদাস বলল, পেটে একটু ব্যথা বোধ করি। তুমি অমন করছো কেন? চন্দ্রমুখী কপালে করাঘাত করে বলল, সর্বনাশ করনি তো, লিভারের ব্যথা হয়নি তো? দেবদাস হেসে বলল, চন্দ্রমুখী বোধহয় তাই হয়েছে। সেই দিন ডাক্তার এসে বহুক্ষণ পরীক্ষা করে ঠিক এই আশঙ্কাটাই করে গেল, ঔষধ দিলেন এবং জানালেন যে যথেষ্ট সাবধানে না থাকলে ভীষণ অনিষ্ট ঘটতে পারে। অর্থ উভয়েই বুঝল। বাসায় সংবাদ দিয়ে ধর্মদাসকে আনা হলো, চিকিৎসার জন্য ব্যাংক থেকে টাকা আনা হলো। দুদিন অমনি গেল, কিন্তু তৃতীয় দিনে তার জ্বর দেখা দিল। দেবদাস চন্দ্রমুখীকে ডেকে বলল, খুব সময় এসেছিলে, না হলে আর দেখতেই পেতে না। চোখ মুছে চন্দ্রমুখী প্রাণপণে সেবা করতে বসল। যুক্ত করে প্রার্থনা করল, ভগবান অসময়ে এতখানি কাজে লাগবো এ আশার স্বপ্নেও করিনি, কিন্তু দেবদাসকে ভালো করে দাও। প্রায় মাসাধিক কাল দেবদাস শয্যায় পড়ে রইল। তারপর ধীরে ধীরে আরোগ্য লাভ করল, অসুখ তেমন গুরুতর হতে পারল না। এই সময় একদিন দেবদাস বলল, চন্দ্রমুখী তোমার নামটা মস্ত বড়, সবসময় ডাকতে অসুবিধে হয়, একটু ছোট করে নিতে চাই। চন্দ্রমুখী বলল, বেশ তো। দেবদাস বলল, তবে আজ থেকে তোমাকে বউ বলে ডাকব। চন্দ্রমুখী হেসে উঠল, বলল, তা যেন ডাকলে, কিন্তু একটা মানে থাকা তো চাই। সব কথার কি মানে থাকে? যদি স্বাদ হয়ে থাকে তাই ডেকো, কিন্তু এ স্বাদ কেন তাও বলবে না, না কখনো কারণ জিজ্ঞাসা করতেও পাবে না। চন্দ্রমুখী ঘাড় নেড়ে বলল, বেশ তাই হবে। দেবদাস অনেকক্ষণ চুপ করে থেকে হঠাৎ গম্ভীরভাবে প্রশ্ন করল, আচ্ছা বউ তুমি আমার কে যে এত প্রাণপণে আমার সেবা করছো? চন্দ্রমুখী লজ্জাবনত বধূ নয়, অবাকপটু বালিকাও নয়, মুখ পানে স্থির শান্ত দৃষ্টি রেখে স্নেহজড়িত কণ্ঠে বলল, তুমি আমার সর্বস্ব, তা কি আজও বুঝতে পারনি? দেবদাস দেয়ালের দিকে চেয়েছিল, সেই দিকেই দৃষ্টি রেখে ধীরে ধীরে বলতে লাগল, তা পেরেছি, কিন্তু তেমন আনন্দ পাইনি। পার্বতীকে কত ভালোবাসি, সে আমাকে কত ভালোবাসে, কিন্তু তবু কি কষ্ট, অনেক দুঃখ পেয়ে ভেবেছিলাম আর কখনো এসব ফাঁদে পা দেব না, ইচ্ছে করেও দেইনি, কিন্তু তুমি এমন কেন করলে, জোর করে আমাকে কেন বাঁধলে? বলে আবার কিছুক্ষণ নীরব থেকে বলল, বউ তুমিও হয়তো পার্বতীর মতোই কষ্ট পাবে। চন্দ্রমুখী মুখে আঁচল দিয়ে শয্যার এক প্রান্তে নিঃশব্দে বসে রইল। দেবদাস পুনরায় মৃদু কণ্ঠে বলতে লাগল, তোমাদের দুজনে কত অমিল আবার কত মিল, একজন অভিমানী উদ্ধত আরেকজন কত শান্ত কত সংযত, সে কিছুই সইতে পারে না, আর তোমার কত সহ্য, তার কত যশ কত সুনাম আর তোমার কত কলঙ্ক, সবাই তাকে কত ভালোবাসে আর কেউ তোমাকে ভালোবাসে না, তবে আমি ভালোবাসি, বাসি বই কি? বলে মোটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনরায় বলল,
পাপ পুণ্যের বিচারকর্তা, তোমার কি বিচার করবেন জানি নে, কিন্তু মৃত্যুর পরে যদি আবার মিলন হয় আমি কখনো তোমা থেকে দূরে থাকতে পারব না। চন্দ্রমুখী নীরবে কেঁদে বুক ভাসিয়ে দিল, মনে মনে প্রার্থনা করতে লাগলো, ভগবান কোনো কালে কোনো জন্মে যদি এ পাপিষ্ঠার প্রায়শ্চিত্ত হয় আমাকে যেন এই পুরস্কার দিও। মাস দুই অতিবাহিত হয়েছে, দেবদাস আরোগ্য লাভ করেছে, কিন্তু শরীর সারেনি, বায়ু পরিবর্তন আবশ্যক। কাল পশ্চিমে বেড়াতে যাবে, সঙ্গে শুধু ধর্মদাস যাবে। চন্দ্রমুখী ধরে বসেছিল, তোমার একজন দাসীরও তো প্রয়োজন, আমাকে সঙ্গে যেতে দাও। দেবদাস বলল, ছি তা হয় না, আর যাই করি এত বড় নির্লজ্জ হতে পারব না। চন্দ্রমুখী একবার মৌন হয়ে গেল, সে অবুঝ নয়, সহজেই বুঝল আর যাই হোক এ জগতে তার সম্মান নেই। তার সংস্পর্শে দেবদাস সুখ পাবে, সেবা পাবে, কিন্তু কখনো সম্মান পাবে না। চোখ মুছে বলল, আবার কবে দেখা পাব? দেবদাস বলল, বলতে পারি নে, তবে বেঁচে থাকতে তোমাকে কোনোদিন ভুলব না, তোমাকে দেখবার তৃষ্ণা আমার কখনো মিটবে না। প্রণাম করে চন্দ্রমুখী সরে দাঁড়াল, চুপি চুপি বলল, এই আমার যথেষ্ট, এর বেশি আশা করিনি। যাবার সময় দেবদাস আরও 2000 টাকা চন্দ্রমুখীর হাতে দিয়ে বলল, রেখে দাও, মানুষের শরীরে তো বিশ্বাস নেই, শেষে কি তুমি অকুলে ভাসবে? চন্দ্রমুখী এও বুঝল, তাই হাত পেতে অর্থ গ্রহণ করল। চোখ মুছে জিজ্ঞেস করল, তুমি একটা কথা আমাকে বলে যাও। দেবদাস মুখ পানে চেয়ে বলল, কি? চন্দ্রমুখী বলল, বড় বউ ঠাকুরুন বলছিল তোমার শরীরে খারাপ রোগ জন্মেছে, এ কি সত্য? প্রশ্ন শুনে দেবদাস দুঃখিত হল, বলল, বড় বউ সব পারেন, কিন্তু তাহলে তুমি জানতে না? আমার কোনো কথা তো তোমার অজানা নয়, এ বিষয়ে তুমিও যে পার্বতীর বেশি। চন্দ্রমুখী আর একবার চোখ মুছে বলল, বাঁচলুম, কিন্তু তবুও সাবধানে থেকো, তোমার শরীর একে মন্দ, তার উপর দেখো কোনোদিন ভুল করে বসো না। প্রত্যুত্তরে দেবদাস শুধু হাসল, কথা বলল না। চন্দ্রমুখী বলল, আরেকটি ভিক্ষে, দেহ এতটুকু খারাপ হলে আমাকে খবর দেবে, বলো। দেবদাস তার মুখ পানে চেয়ে ঘাড় নেড়ে বলল, দেব বই কি বউ? আর একবার প্রণাম করে চন্দ্রমুখী কেঁদে অন্য কক্ষে চলে গেল। ষোড়শ পরিচ্ছেদ। কলকাতা ত্যাগ করে কিছুদিন যখন দেবদাস এলাহাবাদে বাস করছিল, তখন হঠাৎ একদিন সে চন্দ্রমুখীকে চিঠি লিখেছিল, বউ, মনে করেছিলাম আর কখনো ভালোবাসবো না, একে তো ভালোবেসে শুধু হাতে ফিরে আসাটাই বড় যাতনা, তারপরে আবার নতুন করে ভালোবাসতে যাওয়ার মতো বিড়ম্বনা সংসারে আর নেই। প্রত্যুত্তরে চন্দ্রমুখী কি লিখেছিল তাতে আবশ্যক নেই, কিন্তু এই সময়টা দেবদাসের কেবলই মনে হতো সে একবার এলে হয় না। পরক্ষণে সভয়ে ভাবত, না না কাজ নেই, কোনোদিন পার্বতী যদি জানতে পারে। এমনি করে একবার পার্বতী একবার চন্দ্রমুখী তার হৃদয় রাজ্যে বাস করছিল। কখনো বা দুজনের মুখই পাশাপাশি হৃদয়পটে ভেসে উঠত, যেন উভয়ে কত ভাব মনের মাঝে দুজনেই পাশাপাশি বিরাজ করত। কোনোদিন বা অত্যন্ত অকস্মাৎ মনে হতো তারা দুজনেই যেন ঘুমিয়ে পড়েছে। এই সময়টা মনটা তার এমন অন্তঃসার শূন্য হয়ে পড়ত, শুধু একটা নির্জীব অতৃপ্ত তার মনের মধ্যে মিথ্যা প্রতিধ্বনির মতো ঘুরে বেড়াত। তারপরে দেবদাস লাহোরে চলে গেল। এখানে চুনিলাল কাজ করতে এসেছিল, সন্ধান পেয়ে দেখা করতে আসলো। বহুদিন পরে দেবদাস সুরা স্পর্শ করল, চন্দ্রমুখীকে মনে পড়ে সে নিষেধ করে দিয়েছিল, কিন্তু মনে হয় তার আর কত বুদ্ধি, সে কত শান্ত ধীর, আর তার কত স্নেহ। পার্বতী এখন ঘুমিয়ে পড়েছিল, শুধু নির্বাণোন্মুখ দ্বীপ শিখার মতো কখনো কখনো জ্বলে জ্বলে উঠত, কিন্তু এখানকার জলবায়ু তার সইল না। মাঝে মাঝে অসুখ হয়, পেটের কাছে আবার যেন ব্যথা বোধ হয়। ধর্মদাস একদিন কাঁদো কাঁদো হয়ে বলল, দেবদা তোমার শরীর আবার খারাপ হচ্ছে, আর কোথাও চলো। দেবদাস অন্যমনস্কভাবে জবাব দিল, চলো যাই।
দেবদাস প্রায় বাসাতে মদ খায় না, চুনিলাল আসলে কোনোদিন খায়, কোনোদিন বা বাইরে চলে যায়, রাত্রি শেষে বাড়িতে ফিরে আসে, কোনো রাত্রি বা একেবারেই আসে না। আজ দুদিন হতে তার দেখা নেই। কেঁদে ধর্মদাস অন্নজল স্পর্শ করল না। তৃতীয় দিনে দেবদাস জ্বর নিয়ে বাড়িতে ফিরল, শয্যা নিল, আর উঠতে পারল না। তিন চারজন ডাক্তার এসে চিকিৎসা করতে লাগল। ধর্মদাস বলল, দেবদা কাশিতে মাকে খবর দেই। দেবদাস তাড়াতাড়ি বাধা দিয়ে বলে উঠল, ছি ছি, মাকে কি এমুক দেখাতে পারি? ধর্মদাস প্রতিবাদ করে বলল, রোগ শোক সকলেরই আছে, কিন্তু তাই বলে কি এত বড় বিপদের দিনে মাকে লুকোনো যায়? আমার কোনো লজ্জা নাই। দেবদা কাশিতে চলো। দেবদাস মুখ ফিরিয়ে বলল, না ধর্মদাস, এ সময় তার কাছে যেতে পারবো না, ভালো হই তারপরে। ধর্মদাস একবার মনে করল চন্দ্রমুখীর উল্লেখ করে, কিন্তু নিজে তাকে এত ঘৃণা করত যে তার মুখ মনে পড়া মাত্রই চুপ করে রইল। দেবদাসের নিজেরও অনেকবার এ কথা মনে হতো, কিন্তু কোনো কথা বলতে ইচ্ছা করত না, সুতরাং কেউই আসলো না। তারপর অনেক দিন সে ধীরে ধীরে আরোগ্য লাভ করতে লাগল। একদিন সে উঠে বসে বলল, চলো ধর্মদাস, এইবার আর কোথাও যাই। আর কোথাও গিয়ে কাজ নেই ভাই, হয় বাড়ি চলো না হয় মায়ের কাছে চলো। জিনিসপত্র বেঁধে চুনিলালের নিকট বিদায় নিয়ে দেবদাস এবার এলাহাবাদে এসে উপস্থিত হল। শরীরটা অনেক ভালো। কিছুদিন থাকবার পর একদিন দেবদাস বলল, ধর্ম, কোনো নতুন জায়গায় গেলে হয় না? কখনো তো বোম্বাই দেখিনি, যাবে? আগ্রহ দেখে অনিচ্ছা সত্ত্বেও ধর্মদাস মত দিল। সময়টা জ্যৈষ্ঠ মাস, বোম্বাই শহর তেমন গরম নয়, এখানে এসে দেবদাস অনেকটা সেরে উঠল। ধর্মদাস জিজ্ঞেস করল, এখন বাড়ি গেলে হয় না? দেবদাস বলল, না বেশ আছি, আমি এখানে আর কিছুদিন থাকব। এক বছর অতিবাহিত হয়ে গেল। ভাদ্র মাসের সকালবেলায় একদিন দেবদাস ধর্মদাসের কাঁধে ভর দিয়ে বোম্বাই হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে এসে বসল। ধর্মদাস বলল, দেবদা, আমি বলি কি মায়ের কাছে যাওয়া ভালো। দেবদাসের দু চোখ জলে ভরে গেল। আজ কয়েকদিন থেকে যে মাকে তার কেবল মনে পড়ছিল, হাসপাতালে পড়ে যখন তখন এই কথাই সে ভাবছিল। এ সংসারে তার সবই আছে, অথচ কেউ নেই। তার মা আছেন, তার বড় ভাই আছে, ভগিনীর অধিক পার্বতী আছে, চন্দ্রমুখীও আছে, তার সবাই আছে, কিন্তু সে আর কারো নাই। ধর্মদাসও কাঁদছিল, বলল, তাহলে দাদা মায়ের কাছে যাওয়াই স্থির হলো? দেবদাস মুখ ফিরে অশ্রু মুছল, বলল, ধর্মদাস, মাকে এ মুখ দেখাতে আর ইচ্ছে হয় না, আমার এখনো বোধ করি সে সময় আসেনি। বৃদ্ধ ধর্মদাস হাউ হাউ করে কেঁদে বলল, দাদা, এখনো যে মা বেঁচে আছেন। কথাটায় কতখানি যে প্রকাশ করল তা অন্তরে উভয়েই অনুভব করল। দেবদাসের অবস্থা অত্যন্ত মন্দ হয়েছে, সমস্ত পেট প্লিহা লিভারে পরিপূর্ণ, তার উপর জ্বর কাশি, রং গাঢ় কৃষ্ণবর্ণ, দেহ অস্থি চর্মসার, চোখ একেবারে ঢুকে গিয়েছে, শুধু একটা অস্বাভাবিক উজ্জ্বলতায় চকচক করছে, মাথায় চুল রুক্ষ ও রিজু, চেষ্টা করলে বোধহয় গুনতে পারা যায়, হাতের আঙুলগুলোর পানে চেয়ে দেখলে ঘৃণা বোধ হয়, একে শীর্ণ, তাতে আবার কুৎসিত ব্যাধির দাগে দুষ্ট। স্টেশনে এসে জিজ্ঞেস করল, কোথাকার টিকিট কিনবো দেবদা? দেবদাস ভেবে চিনতে বলল, চল বাড়ি যাই, তারপর সব হবে। গাড়ির সময় হলে তারা হুগলির টিকিট কিনে চেপে বসল। ধর্মদাস দেবদাসের কাছেই রইল। সন্ধ্যার পূর্বে দেবদাসের চোখ জ্বালা করে আবার জ্বর আসলো। ধর্মদাসকে ডেকে বলল, ধর্মদাস, আজ মনে হচ্ছে বাড়ি পৌঁছানো হয়তো কঠিন হবে। ধর্মদাস সভয়ে বলল, কেন দাদা? দেবদাস হাসার চেষ্টা করে শুধু বলল, আবার যে জ্বর হলো ধর্মদাস। কাশির পথ যখন পার হয়ে গেল, দেবদাস তখন জ্বরে অচেতন। পাটনার কাছাকাছি আসতেই তার হুঁশ হলো।
বলল, তাই তো ধর্মদাস, মায়ের কাছে যাওয়া সত্যিই আর ঘটল না। ধর্মদাস বলল, চলো দাদা, আমরা পাটনায় নেমে গিয়ে ডাক্তার দেখাই। উত্তরে দেবদাস বলল, না থাক, আমরা বাড়ি যাই চল। গাড়ি যখন পাণ্ডুয়া স্টেশনে এসে উপস্থিত হলো তখন ভোর হয়েছে। সারারাত্রি বৃষ্টি হয়েছিল, এখন থেমেছে। দেবদাস উঠে দাঁড়ালো, নিচে ধর্মদাস নিদ্রিত। ধীরে ধীরে একবার তার ললাট স্পর্শ করল, লজ্জায় তাকে জাগাতে পারল না। তারপর দাঁড় খুলে আস্তে আস্তে বের হয়ে পড়ল। গাড়ি সুপ্ত ধর্মদাসকে নিয়ে চলে গেল। কাঁপতে কাঁপতে দেবদাস স্টেশনের বাইরে আসলো। একজন ঘোড়ার গাড়ি গাড়োয়ানকে জিজ্ঞাসা করল, বাপু হাতিপোতায় নিয়ে যেতে পারবে? সে একবার মুখ পানে চাইল, একবার এদিক ওদিক চাইল, তারপরে বলল, না বাবু, রাস্তা ভালো নয়, ঘোড়ার গাড়ি এ বর্ষায় ওখানে যেতে পারবে না। দেবদাস উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, পালকি পাওয়া যায়? গাড়োয়ান বলল, না। আশঙ্কায় দেবদাস বসে পড়ল, তবে কি যাওয়া হবে না? তার মুখের উপরে তার অন্তিম অবস্থা গাঢ় মুদ্রিত ছিল, অন্ধেও তা পড়তে পারত। গাড়োয়ান আর্দ্র হয়ে বলল, বাবু একটা গরুর গাড়ি ঠিক করে দেব। দেবদাস জিজ্ঞাসা করল, কতক্ষণে পৌঁছাবে? গাড়োয়ান বলল, পথ ভালো নয় বাবু, বোধহয় দুই তিন দিন লেগে যাবে। দেবদাস মনে মনে হিসাব করতে লাগল, দুদিন বাঁচবো তো, কিন্তু পার্বতীর কাছে যেতেই হবে। তার অনেক দিনের অনেক মিথ্যে কথা, অনেক মিথ্যা আচরণ স্মরণ হলো, কিন্তু শেষ দিনের এ প্রতিশ্রুতি সত্য করতেই হবে, যেমন করেই হোক। একবার তাকে শেষ দেখা দিতেই হবে, কিন্তু এ জীবনের মেয়াদ যে আর বেশি বাকি নেই। সেই যে বড় ভাইয়ের কথা, দেবদাস গরুর গাড়িতে যখন উঠে বসল তখন জননীর কথা মনে করে তার চোখ ফেটে জল এসে পড়ল। আরেকখানি স্নেহকোমল মুখ আজ জীবনের শেষ ক্ষণে নিরতিশয় পবিত্র হয়ে দেখা দিল। সে মুখ চন্দ্রমুখীর, যাকে পাপিষ্ঠা বলে সে চিরদিন ঘৃণা করেছে, আজ তাকেই জননীর পাশে সগৌরবে ফুটে উঠতে দেখে তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। এ জীবনে আর দেখা হবে না, হয়তো বহুদিন পর্যন্ত সে খবরটাও পাবে না, তবু পার্বতীর কাছে যেতে হবে। দেবদাস শপথ করেছিল আর একবার দেখা দেবেই, কিন্তু আজ এ প্রতিজ্ঞা তাকে পূর্ণ করতেই হবে। পথ ভালো নয়, বর্ষার জল কোথাও পথের মধ্যে জমে আছে, কোথাও বা পথ ভেঙে গেছে, কাদায় কাদায় সমস্ত রাস্তা পরিপূর্ণ, গরুর গাড়ি হটর হটর করে চলল, কোথাও নেমে চাকা ঠেলতে হলো, কোথাও গরু দুটোকে নির্দয় রূপে প্রহার করতে হলো, যেমন করেই হোক এ ষোলো ক্রোশ পথ অতিক্রম করতেই হবে। হুহু করে ঠান্ডা বাতাস বইছিল, আজও তার সন্ধ্যার পর প্রবল জ্বর দেখা দিল। সে সভায় প্রশ্ন করল, গাড়োয়ান আর কত পথ? গাড়োয়ান জবাব দিল, এখনো আট দশ কোষ আছে বাবু, শিগগিরই নিয়ে চল বাপু, তোকে অনেক টাকা দেব। পকেটে একখানা একশো টাকার নোট ছিল, তাই দেখিয়ে বলল, একশো টাকা দেব, নিয়ে চল। তারপর কেমন করে কোথা দিয়ে সমস্ত রাত্রি গেল দেবদাস জানতেও পারল না। অসার অচেতন সকালের সজ্ঞান হয়ে বলল, ওরে আর কত পথ, এ কি ফুরবে না? গাড়োয়ান বলল, আরও ছয় ক্রোশ। দেবদাস দীর্ঘশ্বাস ফেলে বলল, একটু শিগগিরই চল বাপু, আর যে সময় নেই। গাড়োয়ান বুঝতে পারল না, কিন্তু নতুন উৎসাহে গরু ঠেঙিয়ে গালিগালাজ করে চলল, প্রাণপণে গাড়ি চলছে। ভিতরে দেবদাস ছটফট করছে, কেবল মনে হচ্ছে, দেখা হবে তো, পৌঁছাবো তো। গরুকে খাবার দিয়ে নিজে আহার করে আবার উঠে বসল। বলল, বাবু তুমি খাবে না কিছু? না বাবু, তবে বড় তেষ্টা পেয়েছে, একটু জল দিতে পারো? সে পথিপার্শ্বস্ত পুষ্করিণী হতে জল এনে দিল। আজ সন্ধ্যের পর জ্বরের সঙ্গে দেবদাসের নাকের ভিতর থেকে সরসর করে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে লাগল। সে প্রাণপণে নাক চেপে ধরল,
তারপর বোধ হল দাঁতের পাশ দিয়েও রক্ত বের হচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাসে যেন টান ধরেছে। হাঁপাতে হাঁপাতে বলল, আর কত? গাড়োয়ান বলল, ক্রোশ দুই, রাত্রি 10টা নাগাদ পৌঁছব। দেবদাস বহু কষ্টে মুখ তুলে পথের পানে চেয়ে বলল, ভগবান। গাড়োয়ান প্রশ্ন করল, বাবু অমন করছেন কেন? দেবদাস এ কথার জবাব দিতে পারল না, গাড়ি চলতে লাগলো। কিন্তু 10টার সময় না পৌঁছিয়ে প্রায় 12টায় গাড়ি পৌঁছল হাতিপোতার জমিদার বাবুর বাড়ির সম্মুখে বাঁধানো অশ্বত্থতলায়। গাড়োয়ান ডেকে বলল, বাবু নেমে এসো। কোনো উত্তর নেই। আবার ডাকল, তবু উত্তর নেই। তখন সে ভয় পেয়ে প্রদীপ মুখের কাছে আনল, বাবু ঘুমালে কি? দেবদাস চেয়ে আছে, ঠোঁট নেড়ে কি বলল কিন্তু শব্দ হলো না। গাড়োয়ান আবার ডাকল, ও বাবু। দেবদাস হাত তুলতে চাইল কিন্তু হাত উঠল না, শুধু তার চোখের কোণ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। গাড়োয়ান তখন বুদ্ধি খাটিয়ে অশ্বত্থতলার বাঁধানো বেদিটার উপর খড় পেতে শয্যা রচনা করল। তারপর বহু কষ্টে দেবদাসকে তুলে এনে তার উপর শোয়াল। বাইরে আর কেউ নেই, জমিদার বাড়ি নিস্তব্ধ নিদ্রিত। দেবদাস বহু ক্লেশে পকেট থেকে 100 টাকার নোটটা বের করে দিল। লণ্ঠনের আলোকে গাড়োয়ান দেখল বাবু তার পানে চেয়ে আছে কিন্তু কথা বলতে পারছে না। সে অবস্থাটা অনুমান করে নোট নিয়ে চাদরে বেঁধে রাখল। শাল দিয়ে দেবদাসের মুখ পর্যন্ত ঢেকে সম্মুখে লণ্ঠন জ্বলছে, নতুন বন্ধু পায়ের কাছে বসে ভাবছে। ভোর হলো, সকালবেলা জমিদার বাড়ি থেকে লোক বের হলো। এক আশ্চর্য দৃশ্য, গাছতলায় একজন লোক মরছে, ভদ্রলোক, গায়ে শাল, পায়ে চকচকে জুতো, হাতে আংটি। একে একে অনেক লোক জমা হলো। ক্রমে ভুবনবাবুর কানে কথা গেল, তিনি ডাক্তার আনতে বলে নিজে উপস্থিত হলেন। দেবদাস সকলের পানে চেয়ে দেখল কিন্তু তার কণ্ঠরোধ হয়েছিল, একটা কথাও বলতে পারল না, শুধু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। গাড়োয়ান যতদূর জানে বলল, কিন্তু তাতে বিশেষ সুবিধে কিছু হলো না। ডাক্তার এসে বলল, শ্বাস উঠেছে, এখনই মরবে। সকলেই বলল, আহা। উপরে পার্বতী এ কাহিনী শুনে বলল, আহা, কে একজন দয়া করে মুখে এক ফোঁটা জল দিয়ে গেল। দেবদাস তার পানে করুণ দৃষ্টিতে একবার চেয়ে দেখল, তারপর চোখ বুঝল, আরও কিছুক্ষণ বেঁচে ছিল, তারপর সব ফুরাল। এখন কে দাহ করবে, কে ছোবে, কি জাত ইত্যাদি নিয়ে তর্ক উঠল। ভুবনবাবু নিকটস্থ পুলিশ স্টেশনে সংবাদ দিলেন, ইন্সপেক্টর এসে তদন্ত করতে লাগলো। প্লিহার লিভারে মৃত্যু, নাকে মুখে রক্তের দাগ, পকেট থেকে দুখানা পত্র বের হলো। একখানা তালসোনাপুরের দ্বিজদাস মুখুজ্জে বোম্বাইয়ের দেবদাসকে লিখছেন, টাকা পাঠানো এখন সম্ভব নয়। আর একটা কাশীর হরিমতি দেবী উক্ত দেবদাস মুখুজ্জেকে লিখছেন, কেমন আছো? বাহাতে উল্কি দিয়ে ইংরাজি অক্ষরে নামের অদ্যাক্ষর লেখা আছে। ইন্সপেক্টর বাবু তদন্ত করে বললেন, হ্যাঁ, লোকটা দেবদাস বটে। হাতে নীল পাথর দেওয়া আংটি, দাম আন্দাজ 150, গায়ে একজোড়া শাল, দাম আন্দাজ 200, জামা কাপড় ইত্যাদি সমস্তই লিখে নিলেন। চৌধুরী মশাই ও মহেন্দ্রনাথ উভয়ে উপস্থিত ছিলেন। তালসোনাপুর নাম শুনে মহেন্দ্র বলল, ছোটমার বাপের বাড়ির লোক, তিনি দেখলে? চৌধুরী মশাই তাড়া দিলেন, সে কি এখন মরা শনাক্ত করতে আসবে নাকি? দারোগাবাবু সহাস্যে বললেন, পাগল আর কি, ব্রাহ্মণের মৃতদেহ হলেও পাড়াগায় কেউ স্পর্শ করতে চায় না, কাজেই চণ্ডাল এসে বেঁধে নিয়ে গেল। তারপর কোনো শুষ্ক পুষ্করণীর তটে অর্ধদগ্ধ করে ফেলে দিল। কাক শকুন উপরে এসে বসল, শৃগাল কুকুর সব দেহ নিয়ে কলহ করতে প্রবৃত্ত হলো। তবুও যে শুনল সেই বলল, আহা। দাসী চাকরও বলা বলি করতে লাগলো, আহা ভদ্রলোক, বড় লোক, 200 টাকা দামের শাল, 150 টাকা দামের আংটি, সেসব এখন দারোগার জিম্মায় আছে, পত্র দুখানাও তিনি রেখে দিয়েছেন। খবরটা সকালেই পার্বতীর কানে গিয়েছিল বটে,
কিন্তু কোনো বিষয়ে আজকাল সে মনোনিবেশ করতে পারে না বলে ব্যাপারটা ঠিক বুঝতে পারে নাই। কিন্তু সকলের মুখে যখন ওই কথা, তখন পার্বতীও বিশেষ করে শুনতে পেয়ে সন্ধ্যার পূর্বে একজন দাসীকে ডেকে বলল, কি হয়েছে লা, কে মরেছে? দাসী বলল, আহা কেউ তা জানে না মা, পূর্বজন্মের মাটি কেনা ছিল তাই মরতে এসেছিল, শীতে হিমে সেই রাত্রি থেকে পড়েছিল আর বেলা 9টার সময় মরেছে। পার্বতী দীর্ঘ নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করল, আহা কে তা কিছু জানা গেল না? দাসী বললেন, মহেনবাবু সব জানেন, আমি অত জানি নে মা। মহেন্দ্রকে ডেকে আনা হলো, সে বলল, তোমাদের দেশের দেবদাস মুখুজ্জে। পার্বতী মহেন্দ্রর অত্যন্ত নিকটে সরে এসে তীব্র দৃষ্টিপাত করে জিজ্ঞাসা করল, কে? দেবদাদা? কেমন করে জানলে? পকেটে দুখানা চিঠি ছিল, একখানা দ্বিজদাস মুখুজ্জে লিখেছেন। পার্বতী বাধা দিয়ে বলল, হ্যাঁ তার বড়দাদা। আরেকখানা কাশীর হরিমতি দেবী লিখেছেন। হ্যাঁ তিনি মা। হাতের উপর উল্কি দিয়ে নাম লেখা ছিল? পার্বতী বলল, হ্যাঁ কলকাতায় প্রথমে গিয়ে লিখেছিলেন বটে, একটা নীল রঙের আংটি, পৈতের সময় জ্যাঠামশাই দিয়েছিলেন। আমি যাই। বলতে বলতে পার্বতী ছুটে নেমে পড়ল। মহেন্দ্র হতবুদ্ধি হয়ে বলল, ওমা কোথা যাও? দেবদার কাছে। সে তো আর নেই, ডোমে নিয়ে গেছে। ও গো মা গো বলে কাঁদতে কাঁদতে পার্বতী ছুটল। মহেন্দ্র ছুটে সম্মুখে এসে বাধা দিয়ে বলল, তুমি কি পাগল হলে মা, কোথা যাবে? পার্বতী মহেন্দ্রর পানে তীব্র কটাক্ষ করে বলল, মহেন আমাকে কি সত্যি পাগল পেলে? পথ ছাড়ো। তার চোখের পানে চেয়ে মহেন্দ্র পথ ছেড়ে নিঃশব্দে পিছনে পিছনে চলল। পার্বতী বেরিয়ে গেল। বাইরে তখনও নায়েব গোমস্তা কাজ করছিলেন, তারা চেয়ে দেখল। চৌধুরী মশাই চশমার উপর দিয়ে চেয়ে বলল, যায় কে? মহেন্দ্র বলল, ছোট মা। সে কি কোথায় যায়? মহেন্দ্র বলল, দেবদাসকে দেখতে। ভুবন চৌধুরী চিৎকার করে উঠলেন, তোরা কি সব খেপে গেলি? ধর ধর ধরে আনো, কে পাগল হয়েছে? ও মহেন, ও কোনে বউ? তারপর দাসী চাকর মিলে ধরাধরি করে পার্বতীর মূর্ছিত দেহ টেনে এনে বাড়ির ভেতরে নিয়ে গেল। পরদিন তার মূর্ছা ভঙ্গ হল, কিন্তু সে কোনো কথা বলল না। একজন দাসীকে ডেকে শুধু জিজ্ঞেস করল, রাত্রিতে এসেছিলেন না সমস্ত রাত্রি? তারপর পার্বতী চুপ করে রইল। এখন এতদিনে পার্বতীর কি হয়েছে, কেমন আছে জানি না, সংবাদ নিতেও ইচ্ছা করে না। শুধু দেবদাসের জন্য বড় কষ্ট হয়। তোমরা যে কেউ এ কাহিনী পড়বে হয়তো আমার মতোই দুঃখ পাবে। তবু যদি কখনো দেবদাসের মতো এমন হতভাগ্য অসংযমী পাপিষ্ঠের সাথে পরিচয় ঘটে, তার জন্য একটু প্রার্থনা করো। প্রার্থনা করো আর যাই হোক, যেন তার মতো এমন করে কার মৃত্যু না ঘটে। মরণে ক্ষতি নাই, কিন্তু সে সময় যেন একটি স্নেহকর স্পর্শ তার ললাটে পৌঁছায়, যেন একটিও করুণার্দ স্নেহময় মুখ দেখতে দেখতে এ জীবনের অন্ত হয়। মরবার সময় যেন কারো এক ফোঁটা চোখের জল দেখে সে মরতে পারে। বন্ধুরা, আমার গল্প বলা যদি ভালো লাগে, তবে প্লিজ 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 আমাকে একটু সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবও আমার কাছে অত্যন্ত মূল্যবান। সঙ্গে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে চলুন। আপনাদের অশেষ ধন্যবাদ।